শুরু হয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব। 44তম বছরে এবারের বইমেলা অবশ্যই তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। চারিদিকে বইয়ের সংখ্যাও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এই বছর ভারতীয় জনতা পার্টির বইমেলায় তাদের যে স্টল দিয়েছে তা সত্যি চোখে পড়ার মতো। তার কারণ, সেই স্টল আকারে আকৃতিতে অনেকটাই বড় এবং চারিদিকে ভারতীয় জনতা পার্টির স্লোগান, ভারতীয় জনতা পার্টির নায়কদের ছবি। সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি জানান দিচ্ছে যে বাংলার রাজনীতিতে তাদের অবস্থান, যে অবস্থান কিন্তু টের পাওয়া গেল কলকাতা বইমেলা চত্বরেও। এই স্টলটা আমাদের খুবই ভালো লাগছে, যে আগের বার দেখেছে, আগের বার যে আমাদের একটুখানি ছিল, এবার মানে লোককে আমরা একটুখানি জায়গা পেয়ে আমরা জায়গা দিতে পারছি না লোককে, মানে এত সুন্দর লাগছে। সেখানে তো আপনারা বুঝতে পারছেন মানুষ যে কীভাবে আমাদের মানে প্রচারে এসছে, এটা আজকে এখানেই প্রমাণ হয়ে গেল। আমি শুরু করেছিলাম অরুণ ভদ্র, তিনি আপনার তো লেখাই আছে যে দেশ বইতে মুখপাত্র, দেশ পত্রিকায় মুখপাত্র, আমরা সেই সব খবরই করি, কাগজ করি অথবা খবরে বিশ্লেষণ লিখি, সেই জন্য সেটা মানুষের নেবে। 7 বছর ধরে, এই বছরটা ধরলে 7 বছর ধরে আমরা বই মেলায় কলকাতা ইন্টারন্যাশনাল যে বুক ফেয়ার, সেখানে বিগত 6 বছর এবং এই বছর নিয়ে 7 বছর 7ম বর্ষে আমরা পদার্পণ করেছি। প্রত্যেক বছরের মতো উৎসাহ উদ্দীপনা এবং আমাদের প্রতি আস্থা সমর্থন মানুষের হচ্ছে। আজকে প্রত্যেকটি যুব সম্প্রদায়ের মানুষ, মা বোনেরা সকালে উপস্থিতের মধ্যে দিয়ে লোকসভার সাংসদ, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ এটি উদ্বোধন করেছেন, এবং প্রত্যেকটি দিনে বিশেষ মানুষ, সাহিত্যকার, রাজনৈতিক নেতৃত্ব, সাধারণ মানুষ প্রত্যেকে আপনাদের স্টলে আসবেন। আশা করি আগামী 9 তারিখ অবধি যে স্টলটি হবে, ভারতবর্ষের প্রকৃত ইতিহাস, ভারতবাসীকে যে মিথ্যাভাবে পরিচালিত করা হচ্ছে সিএ নিয়ে, সে বই আজ উদ্বোধন হয়েছে। প্রকৃত সি অর্থে সিএ মানুষের যে ভুল বার্তায় আছে, ভুল ভাঙাবার জন্য মাননীয় দিলীপ ঘোষ একটি বই উদ্বোধন করেছেন। তাছাড়াও শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস আমাদের পড়ানো হয় না, পশ্চিমবাংলা যে পশ্চিম বাংলাদেশ হয়ে যায়, যায় সেই বাংলা পাকিস্তান থেকে ছিনিয়ে এনে পশ্চিমবঙ্গ যে করেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তার উপর বিভিন্ন বই আছে আমাদের। আমাদের খুব ভালো লাগছে যুব ভাইরা সে বইটি দেখছেন, পড়ছেন, নিচ্ছেন, এবং আগামী দিনে আশা করি মানুষের উৎসাহ এবং আশীর্বাদে এই ভারতীয় জনবার্তার স্টল আরো ভালোভাবে চলবে। বিক্রি তো ভালোই হচ্ছে, যা দেখলাম ওপেনিং এর আগে থেকে বা ওপেনিং থেকেই ভালো বিক্রি হচ্ছে, সেলটি ভালোই আছে, মনে হচ্ছে আরো ভালো সেল হবে আস্তে আস্তে। আসন্ন পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে কলকাতা বইমেলায় ভারতীয় জনতা পার্টির এই স্টল রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোরদার আলোচনা। ক্যামেরায় ঋত্বিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ভক্স 24/7, সল্টলেক, করুণাময়ী। 50 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক মানের নার্সিং হোমে রয়েছে ICU, CCU, OPD, প্যাথোলজি ল্যাব, ECG, ডিজিটাল এক্সরে, কম খরচে ডায়ালিসিসের ব্যবস্থাও রয়েছে। ড্রিমল্যান্ড নার্সিং হোম।